আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থীরা তোমরা আছো? আশা করি সকলেই ভালো আছো। করোনাকালীন এই সংকট মুহূর্তে ঈদের দিনগুলোতে যেহেতু সরকার কর্তৃক নির্দেশিত বিধিনিষেধ কিছুটা শিথিল ছিল, সেক্ষেত্রে আশা করি তোমরা খুবই মজা আনন্দই দিনগুলো কাটাইতে পেরেছো অনেক দিন পরে। শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে আজ তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে সিজদায় তেলাওয়াত, কোরআন শরীফ তেলাওয়াত করতে গেলে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হই। কোরআন মজিদে এমন 14টা আয়াত আছে যে আয়াতগুলো পড়ার সাথে সাথে সিজদা করা ওয়াজিব হয়ে যায়। কেউ যদি পড়ার সাথে সাথে শোনেও, কেউ যদি পাশে বসে শোনে, তার জন্য সিজদা করা ওয়াজিব হয়ে যায়। সিজদা আদায় না করলে বরং সে গুনাহগার হবে। এই সম্পর্কে মুসলিম শরীফে একটা হাদিস শরীফে আমরা জানতে পারি, যখন কেউ সিজদার আয়াত পড়ে, পড়ার সাথে সাথে সিজদা করে, তখন শয়তান এক পাশে বসে বিলাপ হাই হাই করতে থাকে, বলে হাই আফসোস, হাই আফসোস, আদম সন্তানের সিজদার হুকুম দেওয়া হলো, তারা সিজদা করলো এবং জান্নাতের দাবিদার হলো, আর আমাকে সিজদার হুকুম দেওয়া হলো, আমি অস্বীকার করে জাহান্নামী হল। পবিত্র কুরআনুল করিমে এরকম সিজদার আয়াত 14টি আছে। সিজদার আয়াত যখন পড়া হবে অথবা কেউ শুনবে, তার ক্ষেত্রে জরুরি হলো কিবলামুখী হয়ে দাঁড়িয়ে সিজদায় তেলাওয়াতের নিয়ত করে আল্লাহু আকবার বলে সিজদা করতে হবে। এরপর সিজদাতে যে সিজদার তাসবিহ পড়তে হবে 3 বার 5 বার 7 বার, এরপর আল্লাহু আকবার বলে আবার উঠে দাঁড়াইতে হবে। সিজদায় তেলাওয়াতের ভিতর একবারই মাত্র সিজদা করতে হবে। এখানে তাশাহুদ বা সালাম ফেরানোর কোনোটারই প্রয়োজন নাই। সিজদায় তেলাওয়াতের শর্ত হলো 4টা। অবশ্যই যখন সিজদা করতে হবে, সিজদা করা অবস্থায় অবশ্যই তোমাকে পবিত্র হতে হবে, অবশ্যই তোমার সতর ঢাকা থাকতে হবে, তোমাকে অবশ্যই কিবলামুখী হতে হবে, আর তুমি যে সিজদা দিচ্ছ তেলাওয়াতের কারণে এই নিয়ত তোমার অবশ্যই করে নিতে হবে, মনে মনে করলেই হবে। কোরআন শরীফে এরকম 14টা যে আয়াত আছে, সূরা আরাফ 206 নম্বর আয়াত, সূরা রাদ 15 নম্বর আয়াত, সূরা নাহম 50 নম্বর আয়াত, সূরা বনি ইসরায়েল 109 নম্বর আয়াত, সূরা মরিয়ম 58 নম্বর আয়াত, সূরা আল হাজ 18 এবং 77 নম্বর আয়াত, সূরা আল ফুরকান 60 নম্বর আয়াত, সূরা আল নমল 26 নম্বর আয়াত, সূরা সাজদা 15 নম্বর আয়াত, সূরা সোয়াদ 24 নম্বর আয়াত, সূরা হামিম আল সিজদা 38 নম্বর আয়াত, সূরা আল নাজম 65 নম্বর আয়াত, সূরা ইন শিকাক 14 নম্বর 21 নম্বর আয়াত, সূরা আলাক 19 নম্বর আয়াত। শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজ থাকবে সিজদায় তেলাওয়াতের শর্ত কয়টি ও কি কি। এখানে সিজদায় হবে শিক্ষার্থীরা, যখন কেউ সিজদার আয়াত তেলাওয়াত করে, সিজদা করে, তখন শয়তান কি করে অথবা কি বলে? পবিত্র কোরআনে সিজদা তেলাওয়াতের স্থান কতটি, সিজদা আদায় না করলে কি হয়, কিবলামুখী হয়ে দাঁড়ায় সিজদা তেলাওয়াতের নিয়ত করে কি বলে সিজদা করতে হয়, সিজদা করে কি বলে উঠে দাঁড়াতে হয়, সিজদা তেলাওয়াতে কয়বার সিজদা করতে হয়। শিক্ষার্থীরা, প্রত্যেকে দয়াকার হজ জায়গা অন্তস্থায় একার হবে। শিক্ষার্থীরা প্রত্যেকে বাড়ির কাজ করবে এবং খাতায় লিখে ছবি তুলে অবশ্যই অবশ্যই আমার ইনবক্সে দেবে। পিতামাতার কথা শুনবে, নিয়মিত নামাজ কালাম পড়বে, মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে পরিপূর্ণভাবে আগের মতন অবস্থায় ফিরে যাওয়ার জন্য দোয়া করবে। আল্লাহ